কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর মধ্যে মাওলানা সাদ অনুসারীরা আসতে শুরু করেছেন ইজতেমা ময়দানে। ইজতেমা ময়দান ও প্রবেশপথে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার 4 দিন পর শুক্রবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় পর্ব। এরই মধ্যে খিত্তায় অবস্থান নিয়েছে মুসল্লিরা, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করছেন ইবাদত। আমাদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব হযরত মাওলানা সাদ দামাত বারকাতুহুমের নিজামউদ্দিন মারকাজে অনুসারী পন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আলহামদুলিল্লাহ আমাদের জেলার পক্ষ থেকে সমস্ত জিম্মাদার সাথীর আসা শুরু হয়ে গেছে। এখানে আমাদের নিজে রাস্তা ঠিক করবো এবং কি এই যে এখানে হেলাতের কথা হবে, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচি, সমস্ত মানুষকে আমরা জাহান্নাম থেকে বাঁচে, এই ফিকির নিয়ে আমরা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা সফল করতে নেওয়া হয়েছে সকল ব্যবস্থা, মুসল্লিদের উজু পয়ঃ নিষ্কাশন সহ যাবতীয় ব্যবস্থা আমরা এবারও খুব সুন্দরভাবে ব্যবস্থা করে রেখেছি যাতে কোনো মুসল্লিদের অসুবিধা না হয়। মোতায়েন থাকবে প্রায় 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমরা আশা করছি দ্বিতীয় পর্বটি একইভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শেষ হবে। 19 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা। রত্না জামান, 21 টেলিভিশন।